UBI ওয়ালমার্ট এর বিল্ডিংটা নগর পঞ্চায়েত তো এদিকে জাবরা ওপরা আসে, এটি একটু দুর্গন্ধ করে, এটি একটু সাফায়ের একটু ভালো সমস্যা আর কি আছে তো এদিকে লাইট নাই, লাইটটা দিতে লাগে, এদিকে লাইট কিছু নাই, লাইটটি দিতে লাগে, লাইটটি দিলে তো ভালো হয়ে যাবে। নোংরা টুংরা আছে? হ্যাঁ নোংরা টুংরা আছে, ওই তো নোংরা তো আছে, এটি ওই জন্য দেখতে পাবো। কতদিন ধরে? এটা তো 15-20 দিনের ধরে আছে, সবসময় এরকম থাকি প্রায়, দুর্গন্ধ থাকে। হ্যাঁ দুর্গন্ধ থাকে, আর সমস্যা হয়নি? হ্যাঁ একটু তো সমস্যা হইব। এটা আর কি জানাইছেন? এটা না, এটা কয়েকদিন আগে আসতো, চেয়ারম্যান আসতো, এ সময় আমরা কোয়া হয়েছে, তেনে কইছে যে পরিষ্কার করবো বললা, ইমিডিয়েটলি কাজ ধরাই কখনো ধরা নিচ্ছে। আমার কী কাজ কী কাজ? হ্যাঁ কী চাইতে স্যার আপনি? আমরা তো শুধু ছাপা টাপা হচ্ছে, সপ্তাহ হইতে হবে। আপনার কতদিন ধরে এখানে? আমি আসছি দুই বছর ধরে আছি। তখন থেকে এরকম সমস্যা? এমন তো এরকম একটু সমস্যা পৌরপরিষদের বিল্ডিং। আপনি এখানে কতদিন ধরে বিল্ডিং করছেন? আমি আসছি তো প্রায় 7 বছর। কোনো সমস্যা আছে না? সমস্যা বলতে তো ওই দোকানটা তো সব খুলেন না, দোকানটা সব খুললে তো বললে আমরা তো সব সুবিধা হইতো। তাহলে সেই এই যে নোংরা টোংরা আছে এটিও তারা পরিষ্কার করেন না, বা তো খুবই বারবার এগুলো তারা পরিষ্কার করে না, আর পরিষ্কার করলে তো এরা সুন্দরও লাগে, সবটা দোকান করে খোলা তাহলে সুবিধা হয়। আমরা আসার সময় পারবো, তারা আরও মনে হইব আমরা তখন আপনারা কেটা জান সাইড এটা মানে খোলা হইতো, এটা ফাইভ পরিষ্কার হইতো। তারা আরও খুঁজলে তারা কেটা করে? তারা তো কইলে খালি খাওয়া পয়সা করাইব। আপনার কার সঙ্গে কথা হয়েছে? তো পুরো পরিষদের যারা আছে তার সাথে কথা হয়। কতদিন ধরে এরকম অবস্থায় আছে? আছে তো, এটা তো বিল্ডিং হওয়ার পর থেকে তো এটাই এই ব্যবস্থা। এই বিল্ডিংটা কত বছর হয়েছে? বিল্ডিং হয়ে গেছে প্রায় 15-16 বছর। তখন থেকে এরকম? তখন থেকে তো এরকম সবটা কর খোলা তাহলে বা সব কিছু পয়সা করে তাহলে তখন আসলে বেশি।